একজন লিখেছেন যে কোনো ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছেছে যে অভিভাবক ছাড়া বিয়ে বাতিল, তারপরও যদি সম্পর্ক করে এটা কোন ধরনের অপরাধ, এর শাস্তি এবং এর শাস্তি কি? দেখুন, কোরআন এবং হাদিস মানুষ জানবে না, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু জানার পরে সেটাকে লঙ্ঘন করবে এবং সেটা বিরুদ্ধাচরণ করবে, এটা একটা মুমিনের পরিচয় হতে পারে না। তো ইসলাম যেটাকে হারাম বলেছে সে জানলো এবং সে সম্পর্কে জ্ঞান অর্জন করলো এবং হাদিস তার কাছে পৌঁছলো, কিন্তু তারপরেও সে যদি ওটাকে না মানে তাহলে সে প্রবৃত্তি পূজারী, তাহলে সে প্রবৃত্তি পূজারী। এই জন্যে যেহেতু হাদিসে বলা হয়েছে যে কোনো মানুষ যদি অভিভাবক ছাড়া বিবাহ করে তার বিবাহ বাতিল, তো বাতিল মানে কি? জানার পরেও সে যদি ওইরকম কাজ করে তাহলে সে একটা বাতিল সম্পর্ক করলো এবং এর মাধ্যমে সে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, কারণ সে আল্লাহ এবং তার রাসূলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। একজন জানে না, না জেনে অন্যায় করেছে, সেটা সে পরে ভুল স্বীকার করে সেটা ভিন্ন জিনিস, কিন্তু জানার পরেও যদি সে এটাকে অমান্য করে তাহলে হ্যাঁ সে আল্লাহ এবং রাসূলের বড় নাফরমান এবং এক্ষেত্রে তার বিবাহ বিশুদ্ধ হবে না। এই হচ্ছে কথা। আল্লাহ তাআলা আলাম।